মাছকে কেন জবাই করার হুকুম নেই সেটাও তো জান প্রাণী সেটা আল্লাহর নামে জবাই করে না কেন বুঝছেন কি না এটা অতি অতি দরবেশ আর কি নাকি অতি সুফি খুব ভালো সুফি জবাই করে রক্ত বের করতে হবে উনি জানেন না যে রক্ত দাম মাসফুহ যেটাকে বলা হয় দামে মাসফুহ মাছের কোনো কিছু নাজায়েজ নাই পুরো খেতে পারবেন আপনি বাজি করে রক্ত রক্ত সব খেয়ে ফেললে আপনার নাজায়েজ হবে না কিন্তু এই রক্তটা বের করতে হবে কোনটা প্রাণী যেগুলি হাঁটে চলে রাস্তায় ডাঙ্গায় এগুলির প্রাণীর রক্ত বের করে দিতে হবে আপনাকে ওই জন্য জবে করতে হয় আর মাছের তো ওই প্রাণীর ওই রক্তটা তো নাফাকের ভিতরে পড়ে না বুঝছেন কথাটা এই জন্য তাকে জবে করতে বলা হয় নাই কথা বুঝে নিন সহজ জিনিস এটা ইল্লত কারণ কিন্তু মূল কারণ হচ্ছে রসুল বলেছেন যে আমার জন্য দুটি মরা জিনিস খাওয়া জায়েজ করছে একটা কি মাছ তাই না আর কি হলো হ্যাঁ যারা টিডি আর দুটা দুইটা রক্ত খাওয়া যায় আজকে একটা হচ্ছে তিহাল তিলাই একটা হচ্ছে কাবিদ একটা হচ্ছে কলজা এই দুইটা খাওয়া যায় আজকে এর অর্থ হচ্ছে যে এগুলো না জায়েজ নয় সুতরাং এগুলি বের করা যাবে না রক্ত বের করার দরকার নেই বুঝে আসছে বুঝে আসছে আলহামদুলিল্লাহ মাছ এমনি ছোট মাছের আপনি রক্ত বের করবেন কি জবে করবেন একটা পুড়িয়ে না জবে করতেছি নাকি এগুলি এ করেন না মানে যেগুলো শরীয়তে আসে না এগুলো জোর করে সাবিত করেন না এটা এজমাই মাসাল এজমা হচ্ছে এটার উপরে কথা বলা যায় না যেগুলোতে যে মাছের কোনো জবাই নেই যেমনি ভাবে দেন উঁটেরে কি করে সবাই জবে করে কি করে নাহার করে দাঁড়ানো অবস্থায় তাকে মারাটা শূন্য যে ব্যক্তি উঁটেরে সবাই জবে করবে সেই ব্যক্তি শূন্যের বিরুদ্ধে কাজ করছে বোঝা গেল তো রসুল আসলাম যেমনি বলছে সেভাবে আমাদের করতে হবে হ্যাঁ মাছ তো মরা খাওয়া যায় আছে ঠিক আর ওইটা তো মরা খাওয়া যায় আছে